ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন তোমাদের এই ভিডিওটা যে বানাচ্ছি সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে সমবেগ অসমবেগ এই সমস্ত ধারণা এবং সমতরণ অসমতরণ বলতে আমরা কি বুঝি, সমবেগ অসমবেগ এবং সমতরণ অসমতরণ। তো একটা বস্তু যদি গতিশীল হয় তাহলে তার মধ্যে গতিবেগ থাকে। সবার প্রথমে আমরা বললাম কি, বস্তুটাকে একমাত্রিক মোশন ধরে নিলাম, অর্থাৎ বস্তুটা এক্স অক্ষ বরাবর গতিশীল, ফলে কি হলো তার দিকের কোনো পরিবর্তন হলো না, তার খালি সময়ের সাপেক্ষে মানের পরিবর্তন হলো। টি ইজ ইকাল টু জিরোর সময় ধরে নেওয়া কণাটা একে আছে, এখানে এ জিরোতে আছে। টি ইজ ইকাল টু এক সেকেন্ডে ধরে নেওয়া কণাটা এক্স ইজ ইকাল টু 2 মিটার গেল, টি ইজ ইকাল টু ধরে নেওয়া 2 সেকেন্ডে কণাটা এক্স ইকাল টু 5 মিটার গেল, এরকম আর কি। মানে একটা নির্দিষ্ট রেখা বরাবর যাচ্ছে, ফলে কী হচ্ছে অভিমুখে পরিবর্তন হচ্ছে না, খালি মানের পরিবর্তন হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। সুতরাং গতিবেগ এবং দ্রুতি সেটা একই হবে, কারণ অতিক্রান্ত দূরত্ব যেহেতু একই দিকে যাচ্ছে। তুমি বলতেই পারো যে স্যার টি ইজ ইকাল টু 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 2 মিটার, এটা টি ইজ ইকাল টু 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 4 মিটার, হ্যাঁ সরি 5 মিটার। টি ইজ ইকাল টু 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 2 মিটার, টি ইজ ইকাল টু 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 5 মিটার, এই যে এইটা দিস ইজ 2 মিটার, এটা হলো 5 মিটার, এইটা হলো আমাদের 5 মিটার পর্যন্ত। সো মান পরিবর্তন হচ্ছে, দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং টি ইজ ইকাল টু 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 2 মিটার, সরণ তাহলে কত, সরণও 2 মিটার, সরণও সমান সমান 2 মিটার। টি ইজ ইকাল টু 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 5 মিটার, তো সরণ কত, সরণও আমাদের 5 মিটার, কারণ একই দিকে যাচ্ছে, রৈখিক অবস্থান, স্ট্রেট লাইন বরাবর। সুতরাং বস্তুর মান সরণের সরণ এবং আমাদের যে অতিক্রান্ত দূরত্ব দুটো একই হয়ে গেল। যাই হোক, এবার আসি মেনলি গতিবেগের জায়গার মধ্যে। গতিবেগ মানে যখন বস্তু গতিশীল হবে, আমি একমাত্রিক গতি, তার জন্য তার মানের খালি পরিবর্তনটা লক্ষ্য করবো, দিকের পরিবর্তনটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি যেহেতু এটা একই দিকে চলছে। যাই হোক, এবার গতিবেগ দুই রকম হতে পারে, একটাকে বলা হয় সমবেগ, একটাকে বলা হয় অসমবেগ, ঠিক আছে। সমবেগ আর অসমবেগ এই দুই রকম হতে পারে। সমবেগ কেমন হবে, সমবেগের জন্য আমি একটা টেবিল বানাই, সমবেগের টেবিল, টাকা দেখাবেন সমবেগের টেবিল কেমন হয়। তো 1 নম্বর টেবিল সমবেগের টেবিল, 1 নম্বরের টেবিল যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সমবেগের টেবিল, ঠিক আছে। দেখি সমবেগ কেমন হয়। সমবেগ মানে হচ্ছে এরকম, গ্রাফটা টেবিল যদি বানায় টি এবং এক্স, এক্স কেন, বস্তুর এক্স অক্ষ বরাবর গতিশীল, জিরো টি ইজ ইকাল জিরোতে এক্স ইকাল টু জিরো মূলবিন্দুতে ছিল, টি ইজ ইকাল টু 1 সেকেন্ডে এক্স ইকাল টু 2 মিটার ধরো, টি ইজ ইকাল টু 2 সেকেন্ডে এক্স ইকাল টু ধরো 4 মিটার, টি ইজ ইকাল টু ধরো 3 সেকেন্ডে এক্স ইকাল টু ধরো 6 মিটার, এবার ধরো টি ইজ ইকাল টু আমি 7 সেকেন্ডে করলাম, এক্স ইকাল টু ধরে নাও আমাদের 14 মিটার। এই অবস্থা তুমি চিন্তা করো, এখান থেকে এখানে এই অবস্থা তুমি চিন্তা করো যে 1 সেকেন্ড ব্যবধানে বস্তু সরণ কত, এক্স টু মাইনাস এক্স ওয়ান দ্যাট ইজ ইকাল টু 2 মাইনাস 0, এটা এক্স টু এটা এক্স ওয়ান, অন্তিম মাইনাস প্রাথমিক 2 মাইনাস দ্যাট ইজ ইকাল টু 2, আর সময় কত, টি টু মাইনাস টি ওয়ান, সো এইটা সময় 0 থেকে 1, মানে 1 মাইনাস 0 দ্যাট ইজ ইকাল টু 1 সেকেন্ড, সুতরাং 2 মিটার, এটা 1 সেকেন্ড। সুতরাং এইটুকু জন্য 1 সেকেন্ডের জন্য বস্তুর বেগ কত হয়ে গেল, প্রথমে 1 সেকেন্ডের জন্য বস্তুর বেগ হয়ে গেল সরণ, দ্যাট ইজ কল ডেল্টা এক্স, দ্যাট ইজ কল ডেল্টা টি, সরণ বাই সময় ডেল্টা এক্স বাই ডেল্টা টি, দ্যাট ইজ ইকাল টু 2/1, দ্যাট ইজ ইকাল টু 2 মিটার পার সেকেন্ড, ওকে। আবার তুমি যদি চিন্তা করো এই সময় ইন্টারভেলটার জন্য, এই সময় ইন্টারভেলটার জন্য বস্তুর সরণ কত, বস্তুর সরণ আমরা এখানে কোনটা একটু বস্তুর সরণ চিন্তা করো, এইটা 1 নম্বর আমরা অ্যানালাইসিস, এটাকে অ্যানালাইসিস করি যে 2 থেকে 3 সেকেন্ডের জন্য বস্তু কী দেখা যাচ্ছে দেখো, তাহলে আবার দেখো এক্স টু ইজ ইকাল টু কত, এক্স টু ইজ ইকাল টু 6 মিটার, আর এক্স ওয়ান ইজ ইকাল টু কত, এক্স ওয়ান ইজ ইকাল টু 4 মিটার, তাহলে ডেল্টা এক্স কত, ডেল্টা এক্স ইজ ইকাল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ইজ ইকাল টু 2 মিটার, আর সময় কত, টি ওয়ান কত, টি ওয়ান হচ্ছে এই সময়টা, এই সময়টা টি ওয়ান 2 সেকেন্ড, এই সময়টা হচ্ছে টি টু, টি টু ইজ ইকাল টু 3 সেকেন্ড, 3 সেকেন্ড, তাহলে এখান থেকে আমি বলো যে ডেল্টা টি কত হচ্ছে, সো ডেল্টা টি ইজ ইকাল টু টি টু মাইনাস টি ওয়ান, সো দ্যাট ইজ ইকাল টু 3 মাইনাস 2, দ্যাট ইজ ইকাল টু 1 সেকেন্ড। আবার দেখো গতিবেগ কত হয়ে গেলো, গতিবেগ হয়ে গেলো এটা ভি ওয়ান ধরো, এটা ভি টু,
এইটুকু সময়ের জন্য বেগ ভি টু, এইটুকু সময়ের জন্য বেগ ভি ওয়ান, এটু কত? মোট সরণ ডেল্টা এক্স বাই ডেল্টা টি, ডেল্টা এক্সকে ডেল্টা দিয়ে ভাগ করলে হচ্ছে ডেল্টা এক্স কত, ডেল্টা এক্স ইজিক্যাল টু আমার এই 2 মিটার, ডেল্টা টি কত, ডেল্টা টি ইজিক্যাল টু 1 সেকেন্ড, ডেল্টা টি এটা, ডেল্টা টি ইজিক্যাল টু 1 সেকেন্ড, এটা হলো আমার 1 সেকেন্ড, সো 2/1 এগেইন আমার ইজিক্যাল টু 2 মিটার পার সেকেন্ড। পরের মুহূর্তে দেখি 3 থেকে 7 এই জায়গাটা চেক করি, দেখি এই জায়গাটা চেক করে দেখাচ্ছে এক্স ওয়ান ইজিক্যাল টু কত, এক্স ওয়ান ইজিক্যাল টু 6 মিটার, ওকে, এক্স টু ইজিক্যাল টু কত, এক্স টু ইজিক্যাল টু 14 মিটার, সরণ কত, ডেল্টা এক্স ইজিক্যাল টু 14 - 6, দ্যাট ইজিক্যাল টু 8 মিটার, সব টি ওয়ান ইজিক্যাল টু কত, টি ওয়ান ইজিক্যাল টু প্রথম সময়টা 3 সেকেন্ড, টি টু ইজিক্যাল টু কত, টি টু মানে যখন এক্স টু, এক্স টু টাইম টি টু, দ্যাট ইজিক্যাল টু 7 সেকেন্ড, 3 সেকেন্ড, আর টি টু ইজিক্যাল টু হচ্ছে দ্যাট ইজিক্যাল টু 7 সেকেন্ড। সুতরাং সময়ের অন্তর কত, টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান, দ্যাট ইজিক্যাল টু 4 সেকেন্ড। আবার দেখো চিন্তা করে তাহলে বেগ কথা হয়ে গেল, এই এই ইন্টারভেলের বেগটাকে আমি বলছি ভি থ্রি, থ্রি ইজিক্যাল টু হয়ে গেল ডেল্টা এক্স বাই ডেল্টা টি, দ্যাট ইজিক্যাল টু 8/4, দ্যাট ইজিক্যাল টু আবার 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে এই ধরনের যদি গতি হয় এই গতিটাকে বলা সম্ভব, কারণ প্রতিটা ইন্টারভেলের মধ্যে গতি বেগটা মান কনস্ট্যান্ট আছে, দিকটা কনস্ট্যান্ট করে দিয়েছি কারণ বস্তুটাকে একটা নির্দিষ্ট অক্ষ এক্স অক্ষ বরাবর গতিশীল, সুতরাং দিক অটোমেটিক কনস্ট্যান্ট হয়ে গেল। মানটা কনস্ট্যান্ট হওয়াতে কী হয়ে গেলো আমরা বলতে পারি, মান এবং দিক উভয় কনস্ট্যান্ট হয়ে গেল, সুতরাং এটা কী হলো, সমবেগ হয়ে গেল। এবার আসি আমরা অসমবেগের জন্য, অসমবেগের জন্য আমরা যে টেবিলটা বানাই সেটা এরকম হবে, অসমবেগের টেবিল, সো 2 নম্বর হচ্ছে অসমবেগের টেবিল, ওকে, তো 2 নম্বরটা আমরা কী করছি, অসমবেগের টেবিল, 2 নম্বর অসমবেগ, অসমবেগ, অসমবেগটা কেমন হবে, একটা যদি গ্রাফ বানাই এরকম হচ্ছে টি আর এটা এক্স, টি ইজিক্যাল টু 0 তে এক্স ইকাল টু 0, টি ইজিক্যাল টু 1 এ এক্স ইকাল টু 2 মিটারে, টি ইজিক্যাল টু 2 এ এক্স ইকাল টু ধরো 6 মিটারে, টি ইজিক্যাল টু 3 সেকেন্ড এক্স ইকাল টু ধরো 11 মিটারে, টি ইজিক্যাল টু ধরো এই যে 7 সেকেন্ড ধরেছিলাম, এক্স ইকাল টু ধরো নাও কত ধরবে এটাকে, এক্স ইকাল টু ধরো নাও তোমার কিছু একটা ধরো তোমার হচ্ছে 31 মিটার, এরকম মানে ব্যাপারটা হচ্ছে এরকম, টি ইজিক্যাল টু 0 তে এক্স ইকাল টু 0 তে আছে, দেন টি ইজিক্যাল টু 1 সেকেন্ডে এক্স ইকাল টু 2 মিটারে আছে, 1 সেকেন্ডে টি ইজিক্যাল টু দেন 2 মিটারে এক্স ইকাল, টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে এক্স ইকাল টু 6 মিটারে আছে, টি ইজিক্যাল টু 3 মিটারে 3 সেকেন্ডে এক্স ইকাল টু 11 মিটারে আছে, চেঞ্জ হয়ে আছে, টি ইজিক্যাল টু 7 সেকেন্ডে এক্স ইকাল টু 31 মিটারে আছে। এবার দেখি আমাদের তাহলে একটু অন্য কালার দিয়ে করি, তাহলে এইটুকু সময়ের জন্য এক্স ওয়ান কত, এক্স ওয়ান হচ্ছে 0, এক্স টু কত, এক্স হলো 2 মিটার, সরণ কত হলো, সরণ হলো তোমার হচ্ছে 2 - 0, দ্যাট ইজিক্যাল টু 2 মিটার, টি ওয়ান কত, টি ওয়ান ইজিক্যাল টু ধরো 0 সেকেন্ড, টি টু ইজিক্যাল টু কত, টি টু ইজিক্যাল টু ধরো নাও 1 সেকেন্ড, লেখা আছে এখানে 1 সেকেন্ড। সুতরাং সময় ইন্টারভাল কত, 1 - 0, দ্যাট ইজিক্যাল টু 1 সেকেন্ড। সুতরাং বেগ কত, বেগ হচ্ছে তোমার ডেল্টা এক্স বাই ডেল্টা টি, দ্যাট ইজিক্যাল টু 2/1, দ্যাট ইজিক্যাল টু 2 মিটার পার সেকেন্ড, হয়ে গেল। সুতরাং আমাদের প্রথম ইন্টারভেলের জন্য বেগটা 2 মিটার পার সেকেন্ড, পরের ইন্টারভেলটা চিন্তা করি, এখানে পরের ইন্টারভেলে এই দেখো পরের ইন্টারভেলের জন্য এক্স টু, এখানে হচ্ছে ভি ওয়ান হচ্ছে ভি ওয়ান ইজিক্যাল টু 2 মিটার পার সেকেন্ড, ওকে। এবার এটা দেখছি আমরা এক্স ওয়ান ইজিক্যাল টু কত, এক্স ওয়ান ইজিক্যাল টু এবার 2 মিটার, এক্স টু ইজিক্যাল টু কত, এক্স টু ইজিক্যাল টু 6 মিটার, সুতরাং সরণ কত হয়েছে, সরণ হয়েছে তোমার হচ্ছে 6 - 2, দ্যাট ইজিক্যাল টু 4 মিটার, ওকে। এবার সময় দেখো, সময় হচ্ছে সময় টি ওয়ান কত, টি ওয়ান সময় ইজিক্যাল টু দেখো কত, টি ওয়ান ইজিক্যাল টু 1 সেকেন্ড, টি টু কত, টি টু ইজিক্যাল টু 2 সেকেন্ড, তাহলে সময় ইন্টারভেল কত, সময় ইন্টারভেল লাগছে 2 - 1, দ্যাট ইজিক্যাল টু 1 সেকেন্ড। সুতরাং এবার বেগ কত হয়ে গেল, ডেল্টা এক্স বাই ডেল্টা টি, দ্যাট ইজিক্যাল টু 4/1, দ্যাট ইজিক্যাল টু 4 মিটার পার সেকেন্ড। সুতরাং এটা হচ্ছে কি, আমাদের বেগটা বাড়লো, অর্থাৎ এখানে বেগটা যদি ভি ওয়ান 2 মিটার হয়, পরের ইন্টারভেলের জন্য ভি টু ইজিক্যাল টু হয়ে গেল আমাদের 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। এবার লাস্টটা তুমি চিন্তা করে একবার চেক করে নাও এখানটা কী হয়, তাহলে আমরা বুঝবো এখানে আমাদের 3 সেকেন্ডে 11 মিটার, 7 সেকেন্ডে 31 মিটার, বসায় দেখি, তাহলে আমাদের দেখো এক্স ওয়ান ইজিক্যাল টু
কত আমাদের 11 x1 is equal to 11 this is x1 x1 this is x1 and this is t1 and this is x2 and this is t2 x1 is equal to 11 meter t1 is equal to 3 second x1 is equal to 11 meter t1 is equal to 3 second x2 is equal to 31 meter t2 is equal to 7 second ধরলাম আমরা এরকম তাহলে এই ইন্টারভ্যালের জন্য সরণ কত ডেল্টা x is equal to x2 minus x1 x2 minus x1 মানে 7 minus 3 দ্যাট ইজ ইকুয়াল টু সরি x2 minus x1 7 minus 3 কারণ x2 minus x1 হচ্ছে 31 minus 11 31 minus 11 দ্যাট ইজ ইকুয়াল টু 20 মিটার আর টাইম ইন্টারভেল কত টাইম ইন্টারভেল হচ্ছে t2 minus t1 t2 minus t1 দ্যাট ইজ ইকুয়াল টু 7 minus 3 দ্যাট ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড এবার বেগ দিই কত হয় বেগ ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি এই ইন্টারভেলে 20/4 দ্যাট ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড তাহলে দেখা যাচ্ছে লাস্ট ইন্টারভেলের জন্য 5 মিটার পার সেকেন্ড অর্থাৎ এখানে বেগটা কিন্তু আমাদের হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড সুতরাং এটা সমবেগ না এটা অসমবেগ এই অসমবেগ যখন হয় তখন এই অসমবেগ থেকে দুটো জিনিস তৈরি হয় অসমবেগ থেকে আমাদের দুটো জিনিস তৈরি হয় মাথা রাখতে হবে একটা অসমবেগ যখন আমাদের একটা বস্তু যখন অসমবেগ নিয়ে চলবে তখন সেই অসমবেগ থেকে আমাদের দুটো জিনিস ক্যালকুলেশন করা যেতে পারে একটাকে বলা হয় গড় বেগ একটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ ঠিক আছে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ আমরা পরের ভিডিওতে কীভাবে গড় বেগ এবং অসমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কীভাবে গড় বেগ এবং কীভাবে তাৎক্ষণিক বেগ ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা বোঝা হবো আপাতত তোমরা বেগের এই কনসেপ্টটা রাখো এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের মেকানিক্স পরবর্তীকালে নিউটন পড়ার জন্য এটা আমাদের খুব পরিবর্তন হবে মানে খুব কাজে লাগবে যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু বেগ একটা ভেক্টর রাশি বেগের মান এবং দিক যে কোনো পরিবর্তন হলেই কিন্তু বেগের পরিবর্তন হয় এক্ষেত্রে যেহেতু একমাত্রিক গতি অর্থাৎ আমরা কী করলাম বস্তুটাকে একটা নির্দিষ্ট অক্ষ এক্স অক্ষ বরাবর গতিশীল করলাম ফলে দিকটা অটোমেটিক কনস্ট্যান্ট হয়ে গেল মানের পরিবর্তনের জন্য কীভাবে বেগের পরিবর্তন হচ্ছে আমরা শুধুমাত্র সেটাই দেখাচ্ছি সুতরাং মানের পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন হয় যদি না হয় যে প্রথম কেসে না হয়নি প্রতি ক্ষেত্রে 2 মিটার 2 মিটার 2 মিটার হয়েছিল প্রতি ক্ষেত্রে প্রতি ইন্টারভেলে বেগের মান 2 মিটার 2 মিটার 2 মিটার হয়েছিল ফলে এটা সমবেগ হয়ে গেছিলো এই যে প্রথম কেসটার ক্ষেত্রে আর দ্বিতীয় কেসটার ক্ষেত্রে দেখা গেলো যে প্রতিটা ইন্টারভেলে বেগের মানের পরিবর্তন হচ্ছে কখনো 2 হচ্ছে কখনো 4 হচ্ছে কখনো 5 হচ্ছে তো ক্রমবর্ধমান বেগ তার বোঝা গেল এই যে ক্রমবর্ধমান বেগ যেহেতু তাহলে এখানে নিশ্চয়ই একটা ত্বরণ আছে গতিশীল একটা ত্বরণ আছে তো পরে আমরা ত্বরণটাও ক্যালকুলেশন করবো যাই হোক সেটা আমরা পরে ভিডিওতে ক্যালকুলেশন করবো আপাতত আমরা এই জিনিসটা বুঝি কীভাবে সমবেগ এবং অসমবেগ হয় এবং এটা বুঝলাম যে অসমবেগ হলে দু রকমের বেগ তো থাকে একটা বস্তুর মধ্যে অসমবেগ হলে তার থেকে আমরা দু রকমের বেগ ক্যালকুলেশন করতে পারি একটা কাবার গড় বেগ একটা কাবার তাৎক্ষণিক ওকে ঠিক আছে তোমরা এটুকু দেখো বাকিটা আমরা পরে